ভিডিওজনে সর্বহিতে উপস্থিত আছো তিনিচুকীয়াত। তিনিচুকীয়াত বর্তমান উপস্থিত আছে অইল ইন্ডিয়া লিমিটেডর CMD আর তেখেতর সঙ্গে আমি কথা পাতিম বাগজান তৈল ক্ষেত্রত, যে BGR 5 নম্বর খাতত যে ঘটনা সংঘটিত হয়েছে, তেল আর গ্যাস নিগত হয়েছে, যার কারণে সমগ্র পরিবেশ ইতিমধ্যে এক বিনষ্ট হয়ে পড়ার শঙ্কা আহি পড়ছে, মানুষ চড়াই চিরিকটি জলস্বর প্রাণী আর গছ গছনিলে। গতি এই মুহূর্তে তেখেতসকলে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এই সমূহ নাইকিয়া করে, যাতে তেল খাতর বা নিগত হওয়া যুক্ত গ্যাস আর তেল যাতে বন্ধ করব, তার কারণে কি ব্যবস্থা লিখেছে সে উপর আমি কথা পাতিম। স্বাগত জানাইছো আপনার সুশীল কুমার মিশ্র, চন্দ্র মিশ্র ডাঙরিয়া। প্রথমে আপনার আমি স্বাগত জানাইছো, যেহেতু আপনি এই অঞ্চললে যেহেতু আহিছে, যে ঘটনা সংঘটিত বাগজানত, আপনাদের এক সুন্দর পদক্ষেপ লোক কারণে ইতিমধ্যে আপনি আগবাড়ি আছে, সেটা সঁচাকে আদরণীয় এই মুহূর্তে, যেহেতু যখন রাইজ সকল দুর্ভোগত আছে, শিবিরত আছে, জীব জন্তু মরিছে, জলস্বর প্রাণী মরিছে, জল একটা এরিয়া মানে প্রায় সৃষ্টি হওয়া হয়েছে, গতি আপনি কেনে ধরনের এই ব্যবস্থা গ্রহণ করবেন, রাইজের কারণে কি ব্যবস্থা লোক না? এটা একটা বস্তু মানে আপনাকে স্পষ্ট করো, আমার সেই গ্যাস ওয়েলটা আসলে বহু হাই প্রেসার আসলে, বা ঘটনা যে ঘটিত হল সেটা নর্মালি হব না, হ্যাঁ কিন্তু হল, এটা আমি উপায় করছো যে কন্ট্রোল করব লাগে। আর গ্যাসের লগত লাস্ট 3-4 দিনেরপা অল্প কন্ডেনসেট আহি আছে, তাত তেল নাই, হ্যাঁ কন্ডেনসেট আহি আছে, সেই কন্ডেনসেট গ্যাসের লগত ইফাল ইফাল গই আছে, তার কারণে আমি আজি ইন্সপেকশনও করিম। আর ইন দ্য মিন টাইম আমি মানুষবিলাক কলো আমার শোকিং ইকুইপমেন্ট আছে, যদি কোবাত কন্ডেনসেট পড়িছে কোনবা পানি লেভেলত, সেটা আমি লগে সাফা করিম। আর জীব জন্তু সেইবিলাক আছে যে আমি শুনি আছো, সেটা ডেফিনেটলি মানে মানুষবিলাক সব ইনভেস্টিগেট করব। আমার যে প্রেস মিটত কোয়া হল, ভেটেনারি ডক্টর কোয়া হয়েছে, প্লাস ওয়াইল্ড লাইফ কন্ট্রোল বোর্ড, সবে ইনভেস্টিগেশন করে আছে। আর যে আহিব আমি ডেফিনেটলি আমি কেতিও অইল ইন্ডিয়া এনভায়রনমেন্টক আমি লোকসান কেতিও করবলে না যাও। এইখানে আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু অইল ইন্ডিয়া লিমিটেডে আজি তারিখে রাইজের কারণে, যত আপনার অপারেশন করে তার রাইজের কারণে যথেষ্ট করে, আজি তারিখে অইল ইন্ডিয়া লিমিটেডে বহু মানুষ সংস্থাপন দিয়েছে, বহু আপনাদের উন্নয়নমূলক কাম করেছে, সেটা অতি শলাগনীয় বিষয়। গতি এই মুহূর্তে রাইজের আপনাদের সেই অঞ্চলের রাইজের কেনে ধরনের সহযোগটা বিচার, যেহেতু প্রথম কর্তব্য হল জুই গ্যাস নিগত হওয়াটা বন্ধ করা আর আপনাদের আকো সুস্থ অবস্থায় সকলকে ঘুরাই আনা, গতি কেনে সহযোগ বিচার রাইজের? না আমি মানুষবিলাক সেটাই সাপোর্ট বিচারিছো, যে মানুষ আমাক যে আমি কাম করে আছো মানুষ সবে সহযোগ দিয়ক, আর সাইটের ওসর যাব না সবে, আর 1.5 কিলোমিটার লেকে আমি মানুষবিলাক ইভ্যাকুয়েট করেছো, অল্প কষ্ট হয়েছে আমি গম পাইছো, সেইটার কারণে আমি যান ব্যবস্থা করব পড়ো ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লাগি আমি করে আছো। আর সেইটো অঞ্চল মানুষকিটাক আমি এটাই রিকুয়েস্ট করি যে আমার লগত মানে আমার উপর বিশ্বাস রাখক, অইল ইন্ডিয়া এনেকা সিচুয়েশন পাবলিকের কারণে কেউ আহিব নিদিয়ে, এটা আনফর্চুনেট ইনসিডেন্ট, আমি সেটা সোনকালে ট্যাকল করি, সেটা আমি কব খুঁজছি। ধন্যবাদ জানাইছো, আপনার সফল হোক বাগজান 5 নম্বর যে খাতর তেল আর গ্যাস নিগত হওয়ার বিষয়টি আপনাদের সফল হোক, তাই আমি কামনা করছি। আমি কামনা করছি যেহেতু অইল ইন্ডিয়া লিমিটেডে আজি তারিখে বহু লোক সহায় করেছে, বহু অঞ্চলত উন্নয়নমূলক কাম করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত যে ঘটনা হল, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের দরে ঘটনা, আর যে ঘটনাক ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন চর্চা আছে, কিন্তু অইল কর্তৃপক্ষ যে ইমান সোনকালে আগবাড়ি আছে, সমগ্র বিষয়টুকু গুরুত্ব সহকে লৈছে, সেয়া অতি সুন্দর পদক্ষেপ। আর এই পদক্ষেপে আমি আশা রাখি যে সেই অঞ্চলটুত সঁচাকৈ সুস্থ